আচ্ছা নাবিলা তোমার ঈদ ভাবনা কি মানে তোমার ছোটবেলার ঈদ আর বড় বেলার ঈদ এক্সকিউজ মি আই এম সাপোজ টু বি দ্য হোস্ট আচ্ছা ওকে ফাইন আমাকে ভাতে মাল আচ্ছা বলো নাবিলা সবচেয়ে কিন্তু খেয়াল করবেন যে এখানে কিন্তু আমি ওকে তুমি বলছি আপনি 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 কিন্তু তার অর্থ এই না যে তোমার বয়স সবচেয়ে কম এদের বয়স সবচেয়ে বেশি উল্টা পাল্টা মানে আমার কাউকে তুমি কাউকে আপনি আমার না এটা কেন এটা জানি না যেমন আমার বউ জারাও আমাকে আপনি বলে হ্যাঁ ডেফিনেটলি আপনি তার থেকে বড় প্রচুর বড় শুধু এমনি না যখন ওকে বিয়ে করেছিলাম আগে আমাকে প্রায় বাল্য বিবাহের জন্য গ্রেফতার করা হয় এমন একটা অবস্থা কারণ আমার থেকে 9 বছর ছোট আবার সার্টিফিকেট আরো কয়েকটা বছর কমন আছে তুমি চিন্তা করো এই কারণে রান্না করে খাওয়া এই জন্য রান্না করে খাওয়া খাওয়া দেখো আমি আমার তিন বাচ্চাকে খাওয়াই ওকেও খাওয়াই কি আদর এটা তো উনি বলছে উনার ওয়াইফ বললে বুঝা যাবে এটা ঠিক কিনা নিজেটা তো নিজে বলাই যায় বাবুন ছাড়বে বেঁধে রেখেছে কিন্তু একদম না না এটা তো বললে হবে না ভাই এরকম বলতেই পারে মক্কেল জোগাড় করার জন্য কত কষ্ট করে সে দেবী নাবিল আপনি তো কয়দিন আগে আয়নাবাজি করে একেবারে বাজিমাত করে ফেলেছেন সবাইকে ঢেলকি লাগিয়ে দিল একদম কয়দিন আগে আপনি কিন্তু বঙ্গভবনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমাদের রাষ্ট্রপতিকে একদম বাজিমাত করে দিয়েছিলেন ওই ঘটনাটা কি ওখানে কেমন গেল স্মরণীয় ঘটনা আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি তো আমরা সবাই জানি উনি খুবই মজার একটা মানুষ ভীষণ নিশ্চয়ই প্রচুর হাসিয়েছেন আপনাকে অফকোর্স উনার উনি প্রত্যেকটা কথাই বেশ মজা করে বলে উনি কখন কোন ফিল্ম দেখেছিল কোন বয়সে উনি ছোটবেলায় স্কুল পালিয়ে কোন সময় কোন পাকিস্তান আমলে মুভি দেখতে যেত ওই সময়ের কথা উনি শেয়ার করেছে খুব মজা করে উনার ওয়ে অফ স্পিকিং আর কি আর যেটা আমার ভীষণ মজা লেগেছিল সেটা হচ্ছে যে সবাই তো ওনার সাথে ছবি তুলতে চায় সবাই গিয়ে হচ্ছে যখন ফুলের তোড়া দেওয়া হচ্ছিল ওনাকে তো ওনার একপাশে অমিতাভ ভাই দাঁড়িয়েছে একপাশে চঞ্চল ভাই দাঁড়িয়েছে চঞ্চল ভাইয়ের পাশে আমি দাঁড়িয়েছিলাম তো একটা স্ন্যাপ নেওয়া হলো তারপর উনি বলছে হয়েছে এবার তুমি সরো ওকে এখানে আসতে দাও ইউনিভার্সিটিতে কনভোকেশন স্পিচ দিয়েছিলেন প্রত্যেকটা ওয়াজ অ্যাবসলিউট হিট এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট শুড বি এরকমই হওয়া দরকার